অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে ছয়টি রাশি শনি মহারাজের কৃপায় উন্নতির চরম শিখরে উঠতে চলেছে এবং কোনো বাধাই তাকে আটকাতে পারবে না, সেই ছয় রাশির ব্যক্তিকে। আমি আপনাদেরকে জানাই, এই যে 11ই মে শনি মহারাজ বক্রী হচ্ছে এবং এই বক্রতা থাকছে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক 11ই মে থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে এই ছয়টি রাশির চরম উন্নতির শিখরে পৌঁছাবে। আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ হচ্ছে ন্যায়কারক গ্রহ, এবং আপনি যদি সঠিক পথে থাকেন এবং ন্যায় পথে থাকেন, এই সময় কিন্তু আপনাদের প্রভূত উন্নতি হবে। তো আমি এবার আপনাদেরকে জানাচ্ছি এই শনি মহারাজের দৃষ্টি কোন কোন রাশির উপর পড়ছে, এই বক্রী দৃষ্টিটা কোন কোন রাশির উপর পড়তে চলেছে। এই শনি দৃষ্টি দেয় তৃতীয় ভাবকে, সপ্তম ভাবকে এবং আপনার দশম ভাবের উপর দৃষ্টি দেয়। অর্থাৎ ঠিক সপ্তম ভাবে, তৃতীয় ভাবে এবং দশম ভাবে এই বক্রী শনির দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে যে কটা রাশি বলবো অত্যাধিক শুভ হবে। পাশাপাশি আপনাদের রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, কোনো অশুভ নক্ষত্রে শনি মহারাজ নেই তো, বা কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, শনি রবি বা শনি কেতু বা শনি রাহু বা শনি মঙ্গল, এই সকল দিকগুলো বিচার করা একান্ত দরকার। এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনারা আপনাদের মায়ের সাথে কেমন ব্যবহার করেন, এটা একান্ত বিচার্য বিষয়। আপনি যদি আপনার মাকে দুঃখে কষ্টে রাখেন, এই সময় কিন্তু আপনারা শুভ ফল পাবেন না। এবং আপনাদের যদি অশুভ গ্রহের দশা চলে বা শনি যদি আপনাদের রাশিচক্রে অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পিটিশনটা সম্পূর্ণরূপে নাও মিলতে পারে। আমি আবার আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা যদি সঠিক পথে থাকেন, আপনার মায়ের সাথে যদি সঠিক ব্যবহার রাখেন এবং গরিব লোককে যদি দুঃখ না দেন এবং রাস্তার কুকুরদেরকে যদি পেট ভরে খাওয়ান এবং কাউকে যদি না ঠকান, সত্যর পথে যদি থাকেন, কষ্ট হবে কিন্তু জয় আপনার হবে। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, সত্যময়ে জয়তে, সত্যের কিন্তু জয় আছেই। আমি খুবই খুবই দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি। এবং আপনারা যদি কোনো নারীকে কষ্ট না দেন বা কোনো নারীর উপর আসক্তি যদি আপনাদের না থাকে, অন্য কারকের স্ত্রী উপর আপনার আসক্তি আছে বা আপনি যদি মদ্যপান করেন, সেক্ষেত্রে কী হয়, এই যে আমি প্রেডিকশনগুলো বলছি, তখন কিন্তু সঠিক রূপে না মিলতে পারে। তখন বললেন যে স্যার মিলছে না, এগুলো তো ফালতু কথা। অনেকেই কমেন্টস করেন, প্রায় 10 ভাগ মানুষ 100 ভাগের মধ্যে 10% কমেন্টস করেন, কিন্তু তারা সঠিক কর্ম কি করছে। আমি আবারও বলছি, মদ্যপান, অন্য নারীর উপর আসক্তি, আপনি যদি আপনি কোনো গরিব লোককে ঠকান, কোনো কুকুরকে কষ্ট দেন বা মায়ের সঙ্গে আচরণ ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় কিন্তু সমস্যা আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি। কিন্তু তো কোন কোন রাশির শুভ হবে আমি আপনাদেরকে এবার আমি জানাই। প্রথম আপনাদেরকে জানাই এই শনি মহারাজের দৃষ্টি পড়ছে 3rd হাউসে, অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে শনি মহারাজ। 3rd হাউস বলতে আপনার মীন রাশিতে দৃষ্টি, আপনার কর্কট রাশিতে দৃষ্টি এবং তুলা রাশিতে দৃষ্টি। প্রথম কথা, শনি যখন বক্রী হয় তার ক্ষমতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, শুভত্ব যেমন বেড়ে যায়, আর যদি অশুভ করে সেটাও কিন্তু পাশাপাশি বেড়ে যায়। যেমন শুভত্ব বাড়ে তেমনি অশুভ কিন্তু বাড়ে। বক্রী হওয়া মানে কি, পিছনে ফিরে যাওয়া।
আবার পিছন থেকে যখন ফিরবে তখন আবার যখন আসবে সেই বকরির চালে কিন্তু যেমন শুভ প্রভাব আছে তেমনি অশুভ প্রভাব আছে। তো আমি ভিডিওর আগে যেগুলো বললাম সেগুলো যদি আপনারা সঠিকভাবে করেন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন। প্রথম জানাই যে রাশিটি সব থেকে ভালো হতে চলেছে তুলা রাশি। এই 11 মে থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ভাগ্য খুলবেই খুলবে, আমি দায়িত্ব নেব, চরম উন্নতি শিখরে যাবেন। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু এই শনি আপনাদের বিবাহের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল প্রদান করবে এবং তুলা রাশির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনাদের খুব শুভ ফল প্রদান করবে। তুলা রাশির শশভাব শশযোগ তৈরি হয়েছে এবং এর পাশাপাশি চতুর্থ ভাবের উপর বকরি শনির দৃষ্টি। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তি, এই সকল দিকগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং ঠিক কর্কট রাশির উপর ঠিক সপ্তমে দৃষ্টি, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি, বিয়ের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এরপরে জানাই মীন রাশি। মীন রাশির একাদশ স্থানে অর্থাৎ সফলতার স্থান, যেখান থেকে লাভের স্থান আর যেখানে সাকসেস পাওয়া যায় সেই স্থানে শনি মহারাজ তুঙ্গস্থ মার্জনা করবেন, সেখানে বকরি হচ্ছে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা 100% বৃদ্ধি পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু এই 11 মে থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইম কিন্তু শুরু হচ্ছে, আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে নিন। অর্থাৎ তুলা রাশির চতুর্থভাবে শনি বকরি শুভ ফল পাবেন, সরাসরি এই বকরি শনি দৃষ্টি তুলা রাশিতে এবং মীন রাশিতে দৃষ্টি, অর্থাৎ আপনাদের একাদশ স্থানের শনি বকরি এবং সরাসরি সপ্তম মহরে কর্কট রাশিতে। তো এরপরের যে রাশিটির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দ্বিতীয় ভাবের উপর শনিগ্রহে বকরি অবস্থান, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। আর্থিক শ্রীবৃদ্ধি এবং পারিবারিক সুখের জায়গা এবং পারিবারিক বৃদ্ধির জায়গা কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এরপরে যে রাশিটির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটা হচ্ছে মেষ রাশি। এই বকরি শনি মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে, কারণ আপনাদের একাদশপতি এবং দশমপতি এই শনি বকরি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সফলতা এবং কর্মের জায়গা এবং লাভের জায়গা প্রশমিত করবেই, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথা আপনাদেরকে জানাচ্ছি। এরপরে সব থেকে শেষে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতেই শনি বকরি হয়েছে, অর্থাৎ আপনাদের শরীরের পার্টটা কিছুটা হলেও ভালো হবে এবং আপনাদের আস্তে আস্তে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং পারিবারিক অশান্তি এবং আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে সেগুলো কিছুটা হলো বা কোর্ট মামলা মকদ্দমা এইগুলোর দিকে কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু এই শনি মহারাজ নির্দেশ করছে এবং এটা সরাসরি সপ্তম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এই শনি মহারাজ বকরি দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে এই সময় ভালো বিয়ের সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ শুভ বিবাহের যোগ কিন্তু আছে, আমি এই কথাগুলো আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে জানাচ্ছি। দেখুন লাস্ট আমি এ কথা জানাই, যাদের হবে না তাদের অবশ্যই ন্যাকাল চারটাতে নিশ্চয় কোনো প্রবলেম আছে, আমি আগেও বলেছি এখনও বলছি, এবং যে কথাগুলো আমি বললাম যে 6টি রাশির নিশ্চিতরূপে তাদের যদি জন্মছক ভালো থাকে অবশ্যই তারা শুভ ফল পেতে বাধ্য, চরম উন্নতি শিখরে উঠবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেউ বাজে কমেন্টস করবেন না, আগে নিজের ন্যাকাল চারটা দেখান। ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।